একটা নাচের গুরুকে যে কোন গুরুকে আজীবন সম্মান করে একমাত্র রাজনৈতিক গুরুকে পদদলিত করার চেষ্টা করে আমাদের রাজনৈতিক শয়তানের দলেরা জনাব কাদের সিদ্দিকী বিরুদ্ধে মহোদয় Bismillahirrahmanirrahim. কৃষক শ্রমিক জনতা লীগের আজকের এই জনসভায় আমার প্রিয় সভাপতি আমার বড় ভাই লতিফ সিদ্দিকী প্রধান অতিথি আমার ভাতিজা কায়সার বিশেষ অতিথি আমার স্ত্রী আমার ছোট ভাই ও অন্যান্য নেতৃবৃন্দ বহুদিন পরে আমি বড় ভাইকে পাশে পেয়েছি 70 এর নির্বাচনের পরে জীবনে প্রথম আমি এই সখীপুর পাইলট স্কুল মাঠে এসেছিলাম নির্বাচনের ফলাফল ঘোষণার পরে লতিফ সিদ্দিকী ছিলেন শামসুদ্দিন আহমেদ ভালুমুক্তার সাহেব ছিলেন প্রিন্সিপাল হুমায়ুন রশিদ হুমায়ুন খালিদ ছিলেন আরো বেশ কয়েকজন নেতৃবৃন্দ ছিলেন আমি চিৎকার ফাৎকার করে এই মাঠে সেদিন হাত পা ছুড়ে বক্তৃতা করেছিলাম এবং এও বলেছিলাম জোটে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের আমরা ছেড়ে কথা বলবো না আমরা এতটা ভাবি নাই যে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এই রকম ব্যালটের মাধ্যমে নস্যাৎ করবার চেষ্টা করবে সেই সময় আমাদের প্রায় সব নেতারা ভারতে চলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের শুরুতে লতিফ সিদ্দিকীর নেতৃত্বে আমরা জয় বাংলা বাহিনী করেছিলাম সত্যিকার অর্থে জয় বাংলা বাহিনী হয়েছিল কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে কিন্তু টাঙ্গাইলের প্রথম যে বাহিনী তৈরি হয় তার প্রধান ছিলেন লতিফ সিদ্দিকী আমি তারই নেতৃত্বেই যুদ্ধ শুরু করেছিলাম স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিলাম রাজনীতিতে আমরা এমন একটা অবস্থায় পড়েছি আমি এর আগেও বলেছি আজকেও বলি ওই যে ওখানে একটা থ্রি হুইলার দাঁড়িয়ে আছে ব্যাটারি চালিত গাড়ি ওই গাড়িটাও যে চালাতে শিখিয়েছে তার ওস্তাদকে সে আজীবন সম্মান করবে একটা গান যে শিখায় গানের গুরুকে একটা নাচের গুরুকে যে কোন গুরুকে আজীবন সম্মান করে একমাত্র রাজনৈতিক গুরুকে পদদলিত করার চেষ্টা করে আমাদের রাজনৈতিক শয়তানের দলেরা এখানে কোন সম্মান নাই আজকে আমি এখানে আমি ছেলেবেলায় ছিলাম গরুর রাখাল বাড়ির থেকে ছয়বার পালিয়েছি ছয়বার পালিয়ে আমি রিক্সা চালিয়েছি আমি হয় গরুর রাখাল হতাম না হলে রিক্সাওয়ালা হতাম সেনাবাহিনীতে গিয়েছিলাম একমাত্র সিপাহি হয়ে আপনারা জানেন না সিপাহীর মর্যাদা কতখানি সিপাহি থাকতাম এই লতিফ ভাই বলেছিলেন বজ্র তোকে আমি কিছু বলতে চাই না কিন্তু আজ থেকে 10-15 বছর পর আমি যখন লেখাপড়া শেষ করব তোর বোনেরা যখন করবে তোর ছোট ভাইরা যখন করবে তোর তখন অসুবিধা হবে বিব্রত বোধ করবি তুই কথাটা আমার কানে গিয়েছিল বুকে স্পর্শ করেছিল আমি সেনাবাহিনী থেকে চলে এসেছিলাম
সেই জন্য মুক্তিযুদ্ধ করতে পেরেছিলাম মুক্তিযুদ্ধ করেছিলাম বলে আজকে আপনাদের সামনে এমে এসেছি লতিফ ভাইকে যদি আমি না দেখতাম তাহলে তো রিকশালা হতাম তাকে দেখে আমার রাজনীতি করার ইচ্ছা জেগেছে আমার মনে হয়েছে আমার বাবা এক মা এক একই উরসের সন্তান আমরা লতিফ সিদ্দিকী বক্তৃতা করে হাজার হাজার মানুষ হাতে তালি দেয় আর আমি চুপ করে বসে থাকি কেন আমি কেন এত ভীত আস্তে 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 আমার মধ্যে সাহস জেগেছিল সেই সাহসে ভর করে আমি এগিয়ে যেতে যেতে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বঙ্গবন্ধুকে পেয়ে আমি রাজনীতি শিখেছি বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশপ্রেম শিখেছি নকুল একটাকে বলছে মক্কায় গিয়ে সে আগে পাস রাখতে পারে নাই আমি মুসলমানের ঘরে জন্মেছি আমি আল্লাহ রাসূলকে আমি জীবনের সবকিছু দিয়ে মান্য করি তারপরেও আমি মক্কায় যেতে পারি নাই আমি 16 বছর ভারতে নির্বাসনে থেকে আমি যখন ঢাকা বিমানবন্দরে নেমেছিলাম একেবারে শেষ রীতে গিয়ে আমার বুক কাঁপছিল আমি ফিরে গিয়েছিলাম এই ছোটখাটো বউটা আমার ছোট্ট আমার পিঠে হাত দিয়ে বলেছিল কি হয়েছে আমি বলেছিলাম আমার বুক কাঁপছে আমি পা দিতে পাচ্ছি না বলেছে পা ফেলতে পাচ্ছ না তুমি গড়িয়ে পড়ো আমি বিমান থেকে গড়িয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছিলাম গড়াগড়ি গিয়েছিলাম এই দুনিয়ায় বহু মানুষ জন্মায় সব মানুষ ভালোবাসতে শিখে না অনেক সন্তান তার মাকেই ভালোবাসতে জানে না তার বাবাকে ভালোবাসতে জানে না দেশকে ভালোবাসতে তো দূরের কথা আমি লতিফ সিদ্দিকীর মাধ্যমে বঙ্গবন্ধুকে পেয়ে আমি সেই দেশকে ভালোবাসতে শিখেছিলাম যে মানুষ দেশ কাকে বলে তার কিছুই জানতাম না আমি দেশকে পেয়েছি একটু আগে যাদের বাড়িতে আমি খেতে বসেছিলাম খাবার খেয়ে একটা ঘরে গিয়েছি একটা মা আর একটা মেয়ে বলছে ওনাকে আপনি পেলেন ভালোবাসা ছিল নাকি এখন কি বলবো আমি তাকে এই মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে বিয়ের একদিন আগে আমি জানতাম না তার অর্থ এই নয় যে আমি ভালোবাসতে জানি না তিনি আমার সন্তানের মা আরেকটি সন্তান আমার সব থেকে ছোট সন্তান যে আমাকে এই জগতে ভেস্ত দেখিয়েছে যে আমাকে এই দুনিয়াতে দোজক দেখিয়েছে সেই সন্তানের মা